কিন্তু মধু দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না সেজন্য আসুন আপনাদেরকে রেখে দিই যে মধু দিয়ে কিভাবে পিঠে তৈরি করতে হয় তার আগে দর্শক আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তো জাকাল খায়ের আপনারা দেখতে পাচ্ছেন কে ভেজে গুঁড়ো করা আছে এই তিসি গুঁড়ো এতে এ দেওয়া হবে গরম মশলা আপনারা গরম মশলা গুঁড়ো করে অথবা বেঁটে রকমভাবে আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতো দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এতে মধু দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মধু দেওয়া হচ্ছে পরিমাণ মতো আপনারা মধু দেবেন তারপরে এতে দেওয়া হচ্ছে চাউলের আটা কিছু সামান্য চাউলের আটা এবং তারপরে দেওয়া হচ্ছে গমের আটা দর্শক দর্শকমণ্ডলী আপনারা দেখতে থাকুন যে চাউলের আটা এবং গমের আটা এবং মধু এবং সেই তিসি ভাজা একত্রিতভাবে কিভাবে সানা হচ্ছে ফ্যাট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো প্রয়োজন মনে হলে আপনি আরও মধু দেবেন সমস্যা নেই প্রয়োজন অনুপাতে আপনি আরও মধু দেবেন যেমন দেখানো হচ্ছে যে মধু দেওয়া হলো তারপরে আবারও এটাকে ফ্যাট করা হচ্ছে তারপরে আপনি পানির অনুভব করবেন যে পানি লাগবে তখন আপনি এতে পানি দেবেন যেমনভাবে দেওয়া হচ্ছে তারপর এটাকে এই রকমভাবে মিশতে শুরু করবেন এই রকমভাবে ফ্যাট করতে শুরু করবেন ফ্যাট করতে 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 একটা পর্যায়ে এসে যাবে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রয়োজন অনুভব করলে আপনি পানি আবারও দিতে পারেন তার একটা পরিমাণ যেটা আপনারা স্বাভাবিকভাবে আপনারা করে থাকেন সেই রকম দেখতে পাচ্ছেন এবার এটাকে গ্যাসে চাপানো হলো অর্থাৎ উনুনে চাপানো হলো সেখানে তেজপাতা দেওয়া হলো তেজপাতা দেওয়ার পরে দেখেন সেটাকে নাড়া দেওয়া হচ্ছে ছেচকি দিয়ে আপনারা সেটাকে এইভাবে নাড়বেন এইভাবে নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আর কি পরিমাণ আগুনের উপরে থাকবে সেটা আপনারা আর প্র্যাকটিক্যালে সহজেই আপনারা বুঝতে পারবেন দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানো হচ্ছে তারপরে যখন দেখবেন যে একটা পর্যায়ে চলে এসছে মোটামুটি হওয়ার দিকে হয়ে গেছে তখন আপনারা যদি নারকেল দেন তাহলে এই নারকেলের গুঁড়ো দেবেন নারকেলের গুঁড়ো নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আরও কিছু দিলে সেটা আপনাদের ব্যাপার যত মানে বেশি জিনিস দেবেন তত ভালো লাগবে যদি নারকেল দেন তাহলে নারকেল দেওয়ার পরে আবারও সেটাকে নাড়তে শুরু করবেন দেখেন যেভাবে নাড়া হচ্ছে এরকমভাবে নাড়তে নাড়তে সময় এটা মিক্স হয়ে যাবে সেটার সাথে মিক্স যখন ভালোভাবে হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপরে এটাকে নামিয়ে রেখে দেবেন তারপরে এই যে আটা স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আটাটাকে কীভাবে মানে বানাতে হয় এটার জন্য আলাদা মানে আমরা পুরো দেখাচ্ছি না তার কারণ আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে এবং আপনাদেরকে শুধু দেখানোর ছিল যে সেই মানে সেই মূল ম্যাটারটা সেই মূল জিনিসটা কিভাবে আপনারা বানাবেন তাহলে সেইভাবে যখন আপনারা বানাবেন বানালেই আপনাদের কি হবে যে আপনারা এটাতে পিঠাও করতে পারেন এতে আপনার পুরিও করতে পারেন আরও বিভিন্ন জিনিসের মানে বিভিন্ন জিনিস করতে পারেন তো ওই জিনিসটাই মূলত আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল তো তার সাথে সাথে আপনাদের পুরো জিনিস দেখানো হচ্ছে কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা কিভাবে এই তিসি দিয়ে মধুটা কিভাবে ফ্যাট করে আপনারা মানে কাহি বানাবেন তো দর্শক তো আপনারা দেখতে পেলেন খুবই সুন্দরভাবে তো এ হচ্ছে আমাদের সেই পিঠা বানানো মধু দিয়ে তো সম্মানিত দর্শক তাহলে আপনারা দেখতে পেলেন যে আমরা কিভাবে পিঠা তৈরি করলাম মধু দিয়ে তো খুব সহজ ব্যাপার আপনারা এইভাবে তৈরি করতে পারবেন খুব সহজে এই যে দেখলেন আপনারা এটা পিঠা আপনারা পুরি বা এই ধরনের এই জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করতে পারেন তো দর্শক তাহলে আজকে এখান থেকেই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা বিশুদ্ধ খাঁটি মধু এবং কালো জার তেলের জন্য এখনি যোগাযোগ করুন ভাই আব্দুল কায়ুম সাহেবের পিস লাইব্রেরিতে এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন